আজ সুর সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের 102তম জন্মদিবস এবং সেই জন্য আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তাকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে নজর রাখব লেক রোডে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দ। সেখানে কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য। সুনন্দ, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে আজ হেমন্ত মুখোপাধ্যায়ের 102তম জন্মদিবস? একদমই আহেলি, দেখো আজ 16 জুন, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এবং তিনি, আমরা জানি তিনি বাঙালির চিরকালীন শিল্পী। তার জন্ম হয়েছিল বারাণসীতে এবং তার ছোটবেলা কেটেছিল ভবানীপুরের পাড়াতে। এবং আজকে আমরা এখন রয়েছি লেকে, এবং লেক রোডে হেমন্ত মুখার্জির মূর্তিতে মাল্যদান করে প্রতি বছর কিন্তু তার জন্মদিন পালন করেন কিছু হেমন্ত অনুরাগীরা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী এবং খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, এবং তিনি হেমন্ত মুখার্জির মূর্তিতে কিছুক্ষণ আগেই মাল্যদান করলেন। আমরা তার সঙ্গে কথা বলবো। শোভনদা, আজকে হেমন্ত মুখার্জির 102তম জন্মদিন, এবং সেই অনুযায়ী হেমন্ত মুখার্জির সম্পর্কে কিছু স্মৃতিচারণ অবশ্যই আপনার কাছ থেকে শুনবো। দেখুন, হেমন্তদা তো আমাদের পাড়ার মানুষ ছিলেন। আমার বাড়ি থেকে তিনটে বাড়ি, পর্দার বাড়ি, না রূপনারায়ণ নন্দন বাড়ি, তার সঙ্গে আমাদের সেই শৈশব থেকেই হেমন্তদাকে আমরা চিনি। আমাদের পাড়ার কালী পুজো উনি গান গাইতেন, নিজের পাড়া তো না, নিজেরই পাড়া। কালী পুজো আগে গণেশদা আমার পাড়ার, আমাদের পাড়ার লোক আমাদের অভিনয় করতেন আমাদের স্টেজে, পাড়াতে নাটক, গান, জলসা এসবের ব্যাপারে আমাদের পাড়ায় ছিল। কালীন ছোটো বয়স থেকে হেমন্তদাকে চিনি। কিন্তু হেমন্তদা মানে বাঙালি যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে, বাংলা ভাষাভাষী মানুষ যতদিন থাকবে, ততদিন হেমন্তদা অমর থাকবেন। কারণ হেমন্তদা ঈশ্বরের প্রদত্ত আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হতো গোল্ডেন ভয়েস, যে গলা তৈরি করতে হয়নি, তার জন্মগত প্রাপ্য এটা ছিল, পেয়েছিলেন তিনি। আর সবচেয়ে বড় কথা, তার সম্পর্কে দেবব্রত বিশ্বাসের মতো মানুষ বলেছিলেন, তখন বলা হয়েছিল প্রথম যে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতকে তিনি নিজের মতো করে গান, পুরোপুরি নিয়ম মেনে গান না। কারণ তখন কিন্তু অনেক নিয়ন্ত্রণ ছিল, বিশ্বভারতীর নিয়ন্ত্রণ ছিল, পরে নিয়ন্ত্রণ উঠে যায়। কিন্তু উনি বলেছিলেন যে হেমন্তই রবীন্দ্রনাথের গানকে, রবীন্দ্রসঙ্গীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর থেকে বড় আর মানে অভিনন্দন মানুষের প্রতি, একজন শিল্পীর প্রতি হতে পারে না। এবং একদমই আমাদের সঙ্গে শোভনদা রয়েছেন, এবং একটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে হেমন্ত মুখার্জি 100 বছর কিছুদিন আগেই গেল, এবং আপনাদের তরফ থেকে কি কোনো পরিকল্পনা রয়েছে যে হেমন্ত মুখার্জিকে আরও কীভাবে আমরা মনে রাখতে পারি? এটা উচিত হচ্ছে এখানকার যারা মানুষ আছেন, তার যারা অনুরাগী আছেন, আমরা তো সদা ব্যস্ত মানুষ, আর আমি এখন চলে গেছি বহু দূরে। হ্যাঁ, আমাকে বলেছিল আলো লাগিয়ে দিতে হবে, এই আমি আলো লাগিয়ে দিই। তো আমার আজকেও বিধানসভা আছে, আমার নিজের বিল আছে, সব সবই আমি চলে যাবো এক্ষুনি। এটুকু বলতে পারি, কোনো উদ্যোগ যদি মানুষ নেয় এখানকার লোকেরা, বা রবীন্দ্র অনুরাগী যারা এখানে রয়েছেন, আমি অনুরাগী একজন, সময় অভাব আছে, তো বিধানসভা করে অত দূরে, বিধানসভার কেন্দ্র করে সময় পাই না। তো যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, আমি নিশ্চয়ই সেই উদ্যোগে থাকবো। এখনই কথা হচ্ছিল এখানে যেটা আর্কাইভ করা যায়, করা যায় কিনা, এটা ভালো প্রস্তাব একটা। এইসব মানুষকে মনে রাখতে হবে, নাহলে আগামী দিন অতীতকে দিয়ে বর্তমান তৈরি হয়, আর সে বর্তমানকে ধরে ভবিষ্যৎ তৈরি হয়। এরা যদি স্মৃতির অন্তরালে চলে যান, তাহলে আমরা এগোতে পারবো না। একদমই, আমাদের সঙ্গে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক খড়দহের, এবং তিনি কিছুক্ষণ আগেই হেমন্ত মুখার্জির মূর্তিতে মাল্যদান করেছেন। এবং হেমন্ত মুখার্জির সম্পর্কে বলতে গেলেই যে 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 গানের কথাগুলো মনে আসে, সেগুলো হচ্ছে আয় খুকু আয়, এবং আরও অনেক বাংলা গান যেগুলো কিন্তু চিরস্মরণীয় হয়ে রয়েছে। এবং এই চিরস্মরণীয় গানের মধ্যে কিন্তু আরও কিন্তু অনেক অনেক কিছু গানই রয়েছে, এবং এই আরও অনেক গানই রয়েছে যেগুলো কিন্তু চিরকালীন হেমন্ত মুখার্জির গানের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবাজী চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন। আমরা শিবাজিদার কাছে যাব, এবং শিবাজিদার কাছে জানতে চাইব যে হেমন্ত মুখার্জির সম্পর্কে স্মৃতিচারণ তিনি কিভাবে দেখছেন। শিবাজিদা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে। হ্যাঁ, আপনার এবং হেমন্ত মুখার্জির সম্পর্কে স্মৃতিচারণ, হেমন্ত মুখার্জির স্মৃতিচারণ আপনি কি বলবেন? স্মৃতিচারণ মানে ওইরকম কণ্ঠস্বর
আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে, কত যুগ পরে কত শতাব্দী পরে আবার একজন এরকম কণ্ঠস্বর নিয়ে আসবেন জানি না, কিন্তু ওই কণ্ঠস্বর মানে একজন চলো তো আর তার যা অবদান আমাদের বাংলা সঙ্গীতে চিরস্মরণীয় একদম। একদমই একদমই আমাদের সঙ্গে ছিলেন শিবাজী চট্টোপাধ্যায় এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেবাশিস কুমার তিনিও এসেছেন হেমন্ত মুখার্জির মূর্তিতে মাল্যদান করার জন্য এবং দেবাশিস কুমার তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করছেন এবং যেই যে কলকাতার বুকে হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তি সেখানে কিন্তু মাল্যদান করার জন্য একের পর এক হেমন্ত অনুরাগী এবং যারা বিশিষ্ট ব্যক্তি তারা কিন্তু একের পর এক আসছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু মাল্যদান করলেন এবং এই মুহূর্তে দেবাশিস কুমার মাল্যদান করেছেন এবং তিনি মাল্যদান করার পরে তার সঙ্গে শিবাজী চট্টোপাধ্যায় রয়েছেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এবং তা এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হেমন্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে এবং এবং হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে এটা বলে রাখা ভালো যে হেমন্ত মুখোপাধ্যায়ের শুরু কিন্তু প্রথমে টলিউডে হলেও তিনি কিন্তু বলিউডে সব থেকে বেশি গান গেয়েছেন এবং অনেক ভাষাতে তিনি গান গেয়েছেন এবং সেই গান কিন্তু যতটা জনপ্রিয় হয়েছে সমানভাবে বলিউডে ঠিক সমানভাবে কিন্তু টলিউডেও জনপ্রিয় হয়েছে এবং হেমন্ত কুমার নামে কিন্তু তাকেও সবাই চেনে এবং আমরা দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা আপনি এই এক্ষুনি মাল্যদান করলেন হেমন্ত মুখার্জির মূর্তিতে এবং হেমন্ত মুখার্জির স্মৃতিচারণ আপনার কাছ থেকে অবশ্যই শুনবো আজকে জন্মবার্ষিকী। বাংলা গানের শুধু রাজা নয়, আমরা মনে করি প্রজন্মের পর প্রজন্ম হেমন্ত মুখার্জির গান শুনবেন এবং ভালো লাগবে, এরকম একটা গোল্ডেন ভয়েস ভারতবর্ষের সঙ্গীতে খুব কম পাওয়া যায়। একদমই একদমই আমরা কথা বলে নিলাম দেবাশিস কুমারের সাথে, তিনি মাল্যদান করে বেরিয়ে গেলেন হেমন্ত মুখার্জির মূর্তিতে এবং আরও অনেক বিশিষ্ট অনুরাগী হেমন্ত অনুরাগী এবং বিশিষ্ট মানুষ তারা কিন্তু একের পর এক হেমন্ত মুখার্জির মূর্তিতে মাল্যদান করার জন্য আসছেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে 16 জুন এবং 26 সেপ্টেম্বর অর্থাৎ যেদিনকে হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুদিন এই দুদিন কিন্তু হেমন্ত মুখার্জির মূর্তি যেটি মেনকা সিনেমা হলের সামনে রয়েছে লেক রোডে সেটি কিন্তু বিশিষ্ট ব্যক্তি এবং হেমন্ত অনুরাগীদের ভিড়ে ভরে ওঠে এবং সব থেকে বড় বিষয় হয়েছে যে কলকাতা পৌর সংস্থার তরফ থেকে কী কী বিষয় নেওয়া হয়েছে হেমন্ত মুখার্জির মতো একজন খ্যাতিমান শিল্পীকে মনে রাখার মতো সেটাও কিন্তু দেখার এবং অবশ্যই এটা তো অবশ্যই বাঙালির কাছে যারা যে গায়ক গায়িকাদের চিরকালীন সবসময় মনে রাখবে বাঙালিরা তাদের মধ্যে হেমন্ত মুখার্জি কিন্তু একটি অন্যতম নাম। আহেলি একেবারেই অনেক ধন্যবাদ সুনন্দ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুনন্দ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন রেক রোড থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো আজ হেমন্ত মুখোপাধ্যায়ের 102তম জন্মদিবস এবং তার মূর্তিতে লেক রোডের মূর্তিতে মাল্যদান করলেন একের পর এক বিশিষ্টরা। সেই মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন আজ শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ছিলেন দেবাশিস কুমারের মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বতা, এছাড়াও প্রচুর হেমন্ত অনুরাগীদের সেখানে ভিড় হয়েছিল এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মুহূর্তে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পুষ্পার্পণ করছেন হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতীকৃতিতে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শহর জুড়ে আজ হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা।